আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। প্রিয় আলোর পথের যাত্রীবৃন্দ, স্বাগত জানাচ্ছি আমাদের আরও একটি নতুন ভিডিওতে। আমাদের আজকের এপিসোডে এক বোনের শেয়ার করা একটি হৃদয় বিদারক ও শিক্ষণীয় ঘটনা নিয়ে আলোচনা করব। ঘটনাটিতে এক দিনদার ভাই তার স্ত্রী ও তিন সন্তান থাকার পরও দ্বিতীয় বিয়ে করতে চেয়েছিলেন, তাও আবার চার সন্তানের এক মাকে। কিন্তু তার স্ত্রী স্বামীকে দ্বিতীয় বিয়ের অনুমতি দিল না। তারপর এই স্ত্রীর জীবনে কি পরিণতি হয়েছিল তার বিস্তারিত জানলে আপনিও কাঁদতে বাধ্য হবেন, পাশাপাশি জীবনের অনেক বড় এক শিক্ষাও পাবেন। তাই আহ্বান করছি ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার জন্য। ঘটনাটি শেয়ার করা সেই বোনের ভাষাতেই ভিডিওটি শুরু করছি। তিনি বলেন, ভাবছি দ্বিতীয় স্ত্রী বিষয়টা কেমন, কেন আমি কি খারাপ, আমি কি যথেষ্ট ভালো নই? না না না, আমি কখনোই দ্বিতীয় একজন স্ত্রীকে মেনে নিতে পারি না। যদি তুমি আরেকজন মহিলাকে বিয়ে করতে চাও তো করো, কিন্তু মনে রেখো ফিরে এসে তুমি আমাকে আর এখানে দেখতে পাবে না। এই তো কবছর আগে ঠিক এ কথাগুলোই আমি বলেছিলাম, যখন আমার স্বামীর মুখে শুনলাম যে তিনি দ্বিতীয় বিয়ে করতে আগ্রহী। যাকে বিয়ে করতে চাচ্ছিলেন তিনি ছিলেন সদ্য তালাকপ্রাপ্ত, চার সন্তানের মা, খুব কষ্টে সৃষ্টে নাকি দিন কাটছিল ওনাদের। আমার স্বামী বলল, তাদের অবস্থা এতটাই শোচনীয় যে দুপুর হলে তার বাচ্চাদের জন্য কোথা থেকে খাবার আসবে সেটাও নাকি তার জানা নেই। আমি বললাম, কেন, ওদের বাবা কোথায়, সে কি নিজের বাচ্চাদের দেখাশোনা করতে পারে না? তুমি একজন বাহিরের মানুষ হয়ে কেন অন্য এক লোকের বোঝা টেনে বেড়াতে যাবে? নিশ্চয়ই ওনাকে সাহায্য করার আরও অনেক উপায় আছে। তুমি চাইলে তাকে আর্থিকভাবে সাহায্য করতে পারো, বিয়ে করার কি প্রয়োজন? বহুবিবাহ মেনে নেওয়ার ব্যাপারটা আমি কল্পনাও করতে পারছিলাম না। আমার স্বামীকে আরেকজন নারীর সাথে ভাগাভাগি করতে হবে, তার ভালোবাসা, হাসি, রসিকতা, এগুলো আমি ছাড়াও আরেকজন নারী উপভোগ করবে? সে আমাকে ছাড়াও আরেকজন নারীকে স্পর্শ করবে আর তাকে ভালোবাসার কথা শোনাবে? অসম্ভব, এটা মেনে নেওয়া যায় না। চরম ক্ষোভ, দুঃখ আর অপমানের জ্বালায় আমি নিঃশেষ হয়ে যাচ্ছিলাম। আমি ওর জন্য কি না হইনি, একজন স্ত্রী, প্রেমিকা, মা, ডাক্তার, গৃহিণী, আমি ওর তিনটা বাচ্চার মা, কিভাবে পারলো ও আমাকে এতটা অপমান করতে? মনে হচ্ছিল আমি হয়তো বেশি ভালো না বা বেশি সুন্দরী না, কিংবা অল্প বয়সী না, কিংবা শুধু আমি যেন ওর জন্য যথেষ্টই না, এজন্যই দ্বিতীয় বিয়ে করার কথা বলছে। না, আমি মেনে নিতে পারলাম না। তখনই ওকে আমার সিদ্ধান্ত স্পষ্টভাবে জানিয়ে দিলাম। তীব্র কণ্ঠে বলে উঠলাম, যদি কোনো দ্বিতীয় স্ত্রী এই বাড়িতে ঢোকে তাহলে আমি বেরিয়ে যাব। যদি ও অন্য এক নারীর জন্য আমাদের বিয়ে, সন্তান আর জীবনের ঝুঁকি নিতে চায় তো নিক, কিন্তু আমি এসব সহ্য করব না। মনে হচ্ছে যেন কতকাল আগের কথা বলছি, এমন এক সময়ের কথা যখন আমি ভেবেছিলাম এ জীবনটা অনন্তকাল ধরে চলতে থাকবে, যেন কোনো দিনও শেষ হবে না, যেন কখনো কিচ্ছু বদলে যাবে না, বদলাতে পারে না। কিন্তু অদ্ভুতভাবে সব কিছু বদলে গেল। আমার স্বামী অবশ্য দ্বিতীয় বিয়ে করেননি। আমার অতশত হুমকি আর ওকে ছেড়ে দেওয়ার কথা বলার পরে বহুবিবাহের কথা আর ঢোপে টেকেনি। আমি জানি না সেই মহিলা ও তার বাচ্চাগুলোর শেষ পর্যন্ত কি হয়েছিল, বোধহয় ওরা সবাই অন্য এক শহরে চলে যায়। এরপর আমার স্বামী আর কখনোই দ্বিতীয় স্ত্রী কথাটি উচ্চারণ করেননি, যার কারণে আমিও খুব খুশি, নিজের স্বামীকে ধরে রাখতে পেরেছি সেই আনন্দে আত্মহারা। কিন্তু তখনও জানতাম না আমাদের সময় খুব শীঘ্রই ফুরিয়ে আসছে। ওর জীবনের শেষ কথাগুলো ছিল, ওর খুব মাথা ধরেছে, ইশার সালাহের আগ পর্যন্ত নাকি শুয়ে থাকবে। হায়, ওর আর সে রাতে ইশার সালাহ আদায় করা হয়নি, কারণ ওর সেই ঘুম আর ভাঙেনি, সে রাতেই উনি মারা যান। ওর আচমকা মৃত্যুতে আমি পুরো হতবিহ্বল হয়ে পড়ি। যে মানুষটার সাথে আমি আমার সারাটা জীবন কাটিয়েছি তাকে এক মুহূর্তের মাঝে আমার কাছ থেকে ছিনিয়ে নেওয়া হলো। এরপর কতকাল ধরে যে ওর জন্য কেঁদেছি তা কেউ জানে না, হয়তোবা এক মহাকাল জুড়ে। সে সময় কোনো কিছু দেখাশোনা করে রাখার মতো অবস্থা আমার ছিল না। অযত্নে অবহেলাতে একে একে সব হারাতে শুরু করলাম, প্রথমে আমাদের গাড়ি, এরপর দোকান, এরপর বাড়ি, শেষমেশ আমার তিন সন্তান আর আমি, আমরা সবাই আমার ভাইয়ের বাড়িতে গিয়ে উঠলাম। হঠাৎ এতগুলো মানুষের উপস্থিতিতে ওদের বাড়িটা গিজগিজ করত, আমার ভাবিও দিনে দিনে অতিষ্ঠ হয়ে উঠেছিল। খুব ইচ্ছে হতো ওই বাড়ি থেকে বেরিয়ে যাই। সে সময় আমার দরকার ছিল একটা চাকরি, কিন্তু আমার কোনো দক্ষতা ছিল না, বয়সও হয়ে গিয়েছে, কিছু শিখে চাকরি করতে পারার মতো বয়স ছিল না। কিন্তু মানুষের দয়ায় এভাবে কতদিন মাথা গুঁজে পড়ে থাকা যায়? নিজেদের জন্য একটি আলাদা বাসার প্রয়োজন খুব বেশি করে অনুভব করছিলাম। যখন আমার স্বামী বেঁচে ছিলেন আমরা কত আরামে ছিলাম, ঘরের বাইরে যেয়ে কাজ করার প্রয়োজন ছিল না, তাই নিজেকে কোনো বিষয়ে পারদর্শী করে তোলাও জরুরি মনে হয়নি। কিন্তু উনি চলে যাওয়ার পরে জীবন এত কঠিন হয়ে গিয়েছিল, আমি প্রতিটা দিন ওনার অভাব বোধ করতাম, হৃদয়ের প্রতিটা অংশ দিয়ে ওনাকে খুঁজে ফিরতাম। কি করে মানুষের জীবন এত ভয়ানকভাবে পাল্টে যায়! এভাবেই দিন কাটছিল। হঠাৎ একদিন আমার ভাই আমাকে ডেকে তার পরিচিত এক ভাইয়ের কথা বললেন, সেই ভাই নাকি বিয়ের জন্য পাত্রী খুঁজছেন, ভালো মানুষ, চমৎকার আচার ব্যবহার আর অনেক দিনদার, আমার জন্যে নাকি খুব মানাবে, কিন্তু উনি চান আমি ওনার দ্বিতীয় স্ত্রী হই।
আমার জীবনে দ্বিতীয়বারের মতো দ্বিতীয় স্ত্রী কথাটি শুনলাম, কিন্তু এবারে পরিস্থিতি কত ভিন্ন। উনি আমাকে দেখতে একদিন আমার ভাইয়ের বাসায় এলেন। ক্ষণিকের মাঝেই যেন আমাদের মধ্যে কী একটা হয়ে গেল। অবিশ্বাস্যভাবে আমার ওনাকে খুব পছন্দ হয়ে গেল, ওনার প্রতিটা ব্যাপারই খুব ভালো লাগছিল। উনি আমাকে বললেন তার প্রথম স্ত্রী জানেন যে তিনি দ্বিতীয় বিয়েতে আগ্রহী, আর স্পষ্টতই সে এর বিপক্ষে। তিনি এটাও বললেন যে দ্বিতীয় স্ত্রী হিসেবে একজনকে খুঁজে পেয়েছেন জানলে ওনার স্ত্রীর প্রতিক্রিয়া কী হতে পারে সেটা তার জানা নেই, তবে ওনার স্ত্রীর বহুবিবাহ মেনে নেওয়ার ওপরই এখন ওনার চূড়ান্ত জবাব নির্ভর করছে। সে রাতে আমি ইস্তিখারা সালাত আদায় করলাম। আমি পাগলের মতো চাইছিলাম যেন বিয়েটা ঠিকঠাক হয়ে যায়। আমার মনে পড়ল অনেক বছর আগে আরেকজন নারীর জীবনও ঠিক এরকম করেই আমার সিদ্ধান্তের ওপর নির্ভর করছিল। মনে পড়ে গেল আমি কি সিদ্ধান্ত নিয়েছিলাম। হঠাৎ করে অনুতাপে পুড়ে যাওয়ার মতো একটা উপলব্ধি হলো। আমার মনে হচ্ছিল আমি আমার জীবনে আরেকজন নারীকে স্থান দেইনি, তাহলে আল্লাহ কেন আমাকে আরেকজন নারীর জীবনে স্থান নেওয়ার সুযোগ দেবেন? নিশ্চয়ই আল্লাহ তাআলা আমাকে শাস্তি দেবেন। আমি ক্ষমা চাইতে থাকলাম। অবাক লাগছিল, জীবনে একবারও আমার মনে হলো না যে আমি যে কাজটি করেছি তা কতটা ভুল। আমি সবসময় ভেবে এসেছি যে এমন করাটাই সঠিক কাজ ছিল। আমি আমার সম্পদকে, আমার জিনিসকে আগলে রাখছি, এতে সমস্যা কোথায়? কিন্তু এখন যখন আমার অবস্থা পাল্টে গেছে, প্রয়োজনটা যখন এবার আমার, তখন আমি বুঝতে পারলাম কতটাই না ভুল করেছি আমি। আমি আরেকজন নারীর স্বামী পাবার অধিকারকে অস্বীকার করছিলাম। আমি দোয়া করতে থাকলাম যেন ওনার স্ত্রী আমাকে মেনে নেন। কয়েকদিন পর উনি আমাকে ফোন করলেন, বললেন ওনার স্ত্রীর এটা মেনে নিতে খুবই কষ্ট হচ্ছে, তবুও তিনি আমার সাথে দেখা করতে আগ্রহী। দেখা করতে গেলাম, খুব চিন্তা হচ্ছিল। সেদিন আল্লাহর কাছে অনেক দোয়া করলাম আর বললাম, হে আল্লাহ আমাকে সাহায্য করো। যখন তাকে দেখলাম বুঝতে পারলাম সে ঠিক আমার মতোই একজন, আমার মতোই একজন নারী, একজন স্ত্রী যে তার স্বামীকে খুব ভালোবাসে, যে তার স্বামীকে হারাতে ভয় পায়। তার চোখগুলো বেদনায় ছলছল করছিল। সে আমার হাত দুটো ধরে বলল, আমার জন্য এটা মেনে নেওয়া কী যে কঠিন, তাও দোয়া করি যেন আমরা দুজন বোনের মতো থাকতে পারি। ওনার কথায় আমার হৃদয় ভেঙে গেল। আমার এই কঠিন সময়ে শুধু এটুকুই লাগতো, একটি সক্ষতার হাত যে আমাকে বুকে টেনে নেবে, আমাকে আশা দেবে, বেঁচে থাকার ইচ্ছাটা ফিরিয়ে আনবে। ওনার স্ত্রীর জন্য সেটুকু পেলাম। ওনার স্ত্রী আমার জীবনে এমন একজন নারীর দৃষ্টান্ত যেমন নারী আমি নিজে কখনো হতে পারিনি। আমি ওনার প্রতি চিরকৃতজ্ঞ থাকব। একসময় ভাবতাম কেউ কারো স্বামীকে নিশ্চয়ই আমার মতো করে এত বেশি ভালোবাসতে পারেনি, কিন্তু ওনার স্ত্রীকে দেখে ধারণাটি বদলে গেল। এই মানুষটির কাছ থেকেই শিখতে পারলাম নিঃস্বার্থ ভালোবাসার আসল পরিচয়। ঘটনাটি শেয়ার করেছেন অনিকা ওয়ার্দা তুবা নামের এক বোন। সম্মানিত দর্শকবৃন্দ, কেমন লাগলো আমাদের আজকের ভিডিওটি? ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিন ও অনেক অনেক শেয়ার করে মা বোনদের দেখার সুযোগ করে দিন, যাতে তারাও জানতে পারে নিঃস্বার্থ ভালোবাসার এই ঘটনাটি। পাশাপাশি কমেন্ট করে জানিয়ে দিন ঘটনাটি নিয়ে আপনার মূল্যবান মন্তব্য। আরও এমন নানান জীবন ঘনিষ্ঠ ঘটনা নিয়ে নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আমাদের ভিডিওগুলো ফেসবুকে দেখতে চাইলে আমাদের ফেসবুক পেজটিতে লাইক দিন। আল্লাহ হাফেজ।